একটা পেজ থেকে গিফট দিয়েছি অথবা নিয়েছি, এইটার ভিডিও বানানোর সবচেয়ে স্যাড পার্ট হচ্ছে যে প্রাইসটা বলে দিতে হয়। গিফটের প্রাইস অ্যাকচুয়ালি বলা উচিত না, বাট ভিডিওটা বানানোর কারণ আপনিও গিফট করতে পারেন আপনার প্রিয় মানুষকে। সো হে এভরিবাডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম তাসিয়া ফ্রম টেস্টি বাই তাসিয়া, অ্যান্ড টুডে ইজ অ্যানাদার ভিডিওতে। জানেন যে আমার চ্যানেলটা আছে এক বছরের কিছু বেশি সময় ধরে, আর গত বছর ঠিক এই দিনে 25 এপ্রিল আমার মানে ভিডিওটা আপলোড দেবো 26 তারিখে সম্ভবত অথবা 27 তারিখে। বাট দেন এগেইন 25 তারিখে আমার বোনের বার্থডে ছিল, বুবুর বার্থডে ছিল, অ্যান্ড আই কুকড আ লট অফ থিংস। ভিডিওটা যদি না দেখে থাকেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চেক করে ফেলতে পারেন। বিকজ গত বছরের বার্থডেটা, বুবুর বার্থডেটা অনেক জোশ ছিল, মানে আমার আমি নিজেই অনেক খুশি ছিলাম। বিকজ একে তো রান্নাবান্না করতে পেরেছি, লকডাউন ছিল, রোজা ছিল, সবাই একসাথে বসে খেয়েছি, মানে আমার কাছে জীবনের সবচেয়ে 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 পছন্দের মুহূর্তগুলোর মধ্যে একটা হচ্ছে যে প্রিয়জনদের সাথে বসে খাওয়া দাওয়া করা, আড্ডা দেওয়া, হাসাহাসি করা। সো সেটা হয়েছিল বুবুর জন্মদিনে, সেটার জন্য আমি অনেক খুশি ছিলাম। ইভেন আমার বার্থডে তো হয়েছিল, অ্যান্ড দেন বুবু গট ম্যারিড, উই ডিডেন্ট ইভেন নো যে বুবুর ওই বার্থডেটাই লাস্ট বার্থডে ছিল। যাই হোক, এত জলদি জলদি কথা বলার কারণ একটাই, কারণ আমাদের টপিক একদম ডিফারেন্ট কিছু, মানে এইটা এইটা না, বাট হচ্ছে যে যেহেতু এবছর বুবু বাসায় নেই, আমি গতকাল রাত থেকে মোটামুটি সারাদিন সন্ধ্যা থেকে কান্নাকাটি করে অস্থির, মানুষজনকে ফোন দিয়ে অস্থির এরকম টাইপের। সো থ্যাংক ইউ এভরিওয়ান যারা সবসময় আমার পাশে থাকে, অ্যান্ড আমার আমি অলওয়েজ বলি যে আমি অনেক অনেক লাকি বন্ধু ভাগ্যের ক্ষেত্রে, ফ্রেন্ডরা সবসময় আমার পাশে থাকে, এই জন্যই। ওকে, আমি টপিক থেকে দূরে চলে যাচ্ছি। সো গিফটগুলো যেগুলো পুরো এক মাস থেকে ভেবে 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 অর্ডার দেয়া, মানে আমি অনেকক্ষণ থেকে ভাবছিলাম, বাট তারপরে ঠাস করে অর্ডার দিয়ে দিয়েছি। অ্যান্ড লকডাউন ছিল অ্যাজ উই অল নো, বা দেন এগেইন। ওকে, সো প্রথম যে গিফটটা, যেটা হচ্ছে সবচেয়ে কম সময়ের মধ্যে চলে এসেছে, সেটা আগে দেখাই, সেটা হচ্ছে এটা। আমি এখন র্যাপিং করতে পারিনি, আমি জানি আমি এগুলো কিনতে পারবো কিনা, কারণ বের হওয়া হচ্ছে না, এগুলো তো বাসায় এসেছে ডেলিভারি। তো এটা হচ্ছে অনেক চোট একটা জিনিস। ওকে, এটা অনেক সুন্দর, মানে আমার কাছে মনে হয় যে আই উইশ আই কুড হ্যাভ আ ফান্ড যেটার মধ্যে আমি মানে সবাইকে গিফট দেওয়ার ফান্ড, অ্যান্ড সবাইকে এরকম বড় বড় কালার্স গিফট করতে পারতাম, নিজের জন্য রাখতে পারতাম, বিকজ দিস ইজ সো বিউটিফুল। সো এখানে হচ্ছে মন্ট মার্টের 18টা কালার আছে, এই যে অ্যাজ ইউ ক্যান সি দ্য প্যাকেট, এটা খুবই 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 সুন্দর। এটা অর্ডার করেছিলাম, এটার প্রাইসটা হচ্ছে আই থিঙ্ক আমি কমে পেয়েছি মোটামুটি 950। আপনার যদি এর থেকে কম দামে কোথায় পাওয়া যাবে সেটা জানা থাকে, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট অর ইন ইনবক্স। সো এটা হচ্ছে 950-তে 18টা কালার কেনা, অ্যান্ড আহবাব বুক শপ নামে একটা ফেসবুকে পেজ আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেই পেজটা থেকে অর্ডার দেওয়া। যেদিন অর্ডার দিয়েছি লকডাউন ছিল, বাট দেন এগেন তারপরের দিনই দিয়ে দিয়েছে, আমি অনেক টেনশনে ছিলাম, তো এটা পেয়ে অনেক 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 খুশি। অ্যান্ড মানে কালার কিনে মানে আমার মনে হচ্ছিলো যে প্রাইসটা আদৌ ওয়ার্থ ইট কিনা অথবা কি, বাট কালার কেনার পরে এত শান্তি লাগে, মনে হয় যে না ওয়ার্থ ইট। ওকে, সো দ্য নেক্সট ইজ নেক্সট গিফট ইজ একটা খুব সুন্দর একটা জামা, যেটা হচ্ছে আচ্ছা। সো আমি ইনবক্সে বুবুকে সারাদিন অনেক ড্রেসের ছবি দিতে থাকি, এটা কিনে দাও, ওটা কিনে দাও, অ্যান্ড বুবু যেটা ওটাতে ওগুলোর মধ্যে থেকে যেটা বেশি ভালো লাগে সেটা বলে যেটা আমার চাই। সো এটাও বলেছিল এটা তার চাই, অ্যান্ড দেন এটা আমি অর্ডার দিয়েছি। এটা এইভাবে বোঝা যাচ্ছে না, এটা হ্যান্ড পেইন্টেড একটা ড্রেস, যেটা এখানে সেভাবে বোঝা যাচ্ছে না, বাট এটা অনেক প্রীতি। আমি একটা ছবি এখানে অ্যাড করে দেবো, আর যদি আমি এখানে অ্যাড করতে না পারি, কীভাবে এডিট করতে হয় না বুঝি, তাহলে আমি এই ক্লিপটা কেটে ওখানে দিয়ে দেবো। তো এই ড্রেসটা হচ্ছে আমি অর্ডার দেই মনে হয় 20 তারিখে, অ্যান্ড আমি বলেছিলাম যে এনি হাও আমার 24-এর মধ্যে লাগবে, যেহেতু 25 তারিখে জন্মদিন, আমি ভেবেছিলাম সামহাও গিফটগুলো হয়তো পাঠাবো, পরে শুনলাম যে তারা আসবে আগামীকাল 26 তারিখে, সো সামনাসামনি দেবো। তারা হচ্ছে ঢাকার বাইরে পেজটা, অ্যান্ড তারপর তারা ফুল পেমেন্ট করে দিতে হয়। এই ড্রেসটার প্রাইস হচ্ছে 950, আর ডেলিভারি সব কিছু মিলিয়ে সম্ভবত 130 মতো এসেছে, যেহেতু ঢাকার বাইরে
সরি ডেলিভারিটা হচ্ছে 130, সো টোটাল হচ্ছে 1030 প্রবাবলি। অ্যান্ড আপনি পেজে নক দিলে জেনে যাবেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেটার সাথে এই কিউট একটা নোট আসে, নোটটা আমি খুলে দেখাই। এটা যদিও আমার নিজেরই রেখে দেওয়ার ইচ্ছা ছিল, বাট যেহেতু গিফট সে ঠিক আছে। সো এই যে খুবই ট্রেন্ডি একটা জিনিস, সেটা হচ্ছে ওকে। সো এই ড্রেসটার সাথে খুব সুন্দর একটা মাস্ক, এটা অনেক সুন্দর, ড্রেসের সাথে ম্যাচ করে সেম। অ্যান্ড দেন দে হ্যাভ আ নোট উইচ সেইজ, ডিয়ার থ্যাংক ইউ ফর পারচেসিং ফ্রম এল ক্লাসিকো, হোপ ইউ লাইক আওয়ার প্রোডাক্ট, প্লিজ গিভ আস ইয়োর ভ্যালুয়েবল ফিডব্যাক, স্টে সেফ, স্টে উইথ এল ক্লাসিকো। Here it is, and this is very pretty. And so এই দুটো গিফট, থার্ড গিফটটা একদম শেষে এসেছে। এটাকে কালারের সাথে অর্ডার দিয়েছিলাম, মানে একদম প্রথমে অর্ডার দিয়েছিলাম, বাট এসছে অনেক দেরিতে, ডেলিভারিটা একটু স্লো ছিল। পেজটার নাম আমার মনে পড়ছে না আপাতত, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যান্ড বাট এটা খুবই কিউট, সেটা হচ্ছে এই যে পিচি পিচি একদম এইটুকু ক্যানভাস। এটা হচ্ছে আমি তিনটে অর্ডার দিয়েছি, আমার নিজের জন্য দুটো রেখে দিয়েছি। ক্যানভাসে পেইন্ট করেছি, পেইন্ট করার ভিডিওটা আই ডোন্ট নো আমি কবে দেবো, এটার আগে বা পরে, যদি আগে দিয়ে থাকি তাহলে ডিসক্রিপশানে দিয়ে দেবো। আজকে ডিসক্রিপশনটা একটু বড় হবে, সো প্লিজ ডু চেক দ্যাট। আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ইউটিউবে যেতে ভুলবেন না, বিকজ আমাদের 448 সাবস্ক্রাইবারে আটকে আছে, আর দুটো সাবস্ক্রাইবার হলে 450 সাবস্ক্রাইবার হয়ে যাবে, অ্যান্ড দ্যাটস আ লট। সো ইফ ইউ হ্যাভেন সাবস্ক্রাইব প্লিজ ডু সো। এনিওয়ে, সো এটা হচ্ছে এরকম, অ্যান্ড এই ক্যানভাসটা বাহির দিয়ে খোলা যায়, অ্যান্ড এটাকে এভাবে করে স্ট্যান্ডের মতো রেখে, সরি এই স্ট্যান্ডটা বাইরে দিয়ে খোলা যায়, রেখে হচ্ছে পেইন্ট করা যায়। সো দ্যাট ইজ ইট, এই তিনটা গিফট ছিল আমার দেয়া। কোনো গিফট যদি পছন্দ হয়ে থাকে পেজে নক দিয়ে তাদের পেজ থেকে কিনতে পারেন, অ্যান্ড দেন এগেইন এই রিভিউগুলো আমার নিজের টাকা দিয়ে কিনে তারপরে করা, অ্যান্ড এরকম না যে রিভিউ করার জন্য করা, বার্থডে ছিল, সো আই থট অফ মেকিং দিস ভিডিও। যেহেতু এখন মোটামুটি অনলাইন পারচেস একটু বেশি হচ্ছে, মনে হচ্ছে যে না ঠিক আছে, ভিডিওগুলো যেহেতু জিনিসগুলো ভালো লাগছে, যদি অন্য কারো হেল্প হয় ওয়াই নট। সো দ্যাট ইজ ইট ফর টুডে, হোপ ইউ লাইক দিস ভিডিও, ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অলসো ফলো মাই পেজ অন ফেসবুক, নেম টেসিয়া বাই তাসিয়া, হোপ টু সি ইউ সুন, বাই।